হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা ছিল আমাদের ডিসপেকশন ল্যাঙ্গুয়েজ কিভাবে অ্যাড করব তো আজকে একটু ভিন্ন রয়ে বা ভিন্ন তরিকার মাধ্যমে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা কিভাবে আমাদের ভিডিও অরিজিনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব তো ভিডিও অরিজিনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার মাধ্যমে আমাদের কি কি উপকার হবে সেটা আপনাদেরকে আমি একটু ডিটেলস ডিটেলস বলে দিই ভিডিও ল্যাঙ্গুয়েজ অ্যাড করার মাধ্যমে ট্রান্সলেশনের মাধ্যমে আপনার ল্যাঙ্গুয়েজটাকে অন্য কোনো কান্ট্রি অটোমেটিকলি সিলেক্ট করতে পারবে বা আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ থেকে আপনি সাবটাইটেল অটোমেটিকলি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আরও নিত্য নতুন কাজে সার্চ ইঞ্জিনে আসার জন্য আপনার চ্যানেলটাকে সেটাও কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজ অনেকটা গুরুত্বপূর্ণ কাজ করে বা আপনার ভিডিওটাকে আরও গ্রো করার জন্য ইউটিউব অ্যালগোরিথম আপনার যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে আরও সাজেস্ট করে তো সকলের প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা সঠিক বিডিও ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। যেমন আমি বাংলায় কথা বলি আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব আপনি হিন্দিতে বলেন হিন্দি আপনি যদি আরবিতে বলেন আরবিক বা ইংলিশে বলেন ইংলিশ তো বিডিও অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা কোথায় থেকে সিলেক্ট করতে হয় সেটা আমরা কখনও মানে অনেক নতুন ইউটিউবার আছি তারা জানেই না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব কিভাবে আপনি আপনার ভিডিওতে অরিজিনাল বা বিডিও ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন তো সে পর্যন্ত আমাদের সাথে দেখুন আর আপনি যদি আমাদের এই পরিবারের একজন নতুন সদস্য দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও নিয়েসতে বাধ্য করবে তো আজকে আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখিয়ে দেবো কীভাবে আমরা আমাদের চ্যানেলের ভিডিওতে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বা ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো ঠিক আছে তো চলুন চলে যে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো ল্যাস দ্য মোবাইল স্ক্রিন ল্যাস গো হ্যালো বন্ধু আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর আমাদের কী কাজটা করতে হবে আমরা যদি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বা ভিডিও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই তাহলে কী করতে হবে অবশ্যই আমি একটা গুগল ক্রেম ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা গুগল ক্রেম তো সেখান থেকে আমি আমার ইউটিউবটা ওপেন করে নেবো ঠিক আছে তো আমি ইউটিউবে ক্লিক করে দিলাম তো যখন ইউটিউবে ক্লিক করে দেবো আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন আপনার যদি ডেস্কটপ না করে থাকে আপনার যেই ওয়েবসাইটে সেটা ডেস্কটপ করে নেবেন তো আমার ডেস্কটপ করা আছে আমি আর করবো না অবশ্যই কীভাবে করতো আমার অনেকগুলো ভিডিওস দেওয়া আছে ওইখান থেকে চাইলে দেখে আসতে পারেন তো আমি সরাসরি এখান থেকে আমার ইউটিউব লোগোতে ক্লিক করে দেবো ইউটিউব লোগোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ক্রিয়েটর স্টুডিও আমি ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে দেবো তো যখনই আমি সরাসরি ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে দেবো আপনার সামনে মানে ইন্টারফেস চলে আসবে এখনই চলে আসবে আপনারা অবশ্যই জানেন যে গুগল ক্রেমের ইন্টারফেসটা কেমন আসে গুগল ক্রেম দিয়ে ঢুকলে তো এমন একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটা আসার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনি সরাসরি ক্লিক করে দেবেন আপনার ভিডিও ম্যানেজারে তো আপনি ভিডিও হাজারে ক্লিক করে দিন তো যখনই ভিডিও ম্যানেজারে ক্লিক করে দেবেন আপনার সামনে সবগুলা ভিডিও অটোমেটিকলি এখানে চলে আসবে ঠিক আছে তো অবশ্যই আপনি চাইলে কিন্তু প্রথম যখন ভিডিও আপলোড করবেন তখনও কিন্তু আপনি সেকশন অ্যাড করতে পারেন আর যে ভিডিও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন যদি আপনি ওই সময় না করেন এখান থেকেও সবগুলো ভিডিও করতে পারেন তো সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর জন্য যেমন আমি যদি এটা আমি আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাচ্ছি তো তাহলে আমি এই টাইটেলে ক্লিক করে দিব টাইটেলে যখন ক্লিক করে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন যেন একটা কলমের মতন আইকন আছে সেই কলমের মতন আইকনে আমি ক্লিক করে দেবো তো যখনই কলমের মতন আইকনে ক্লিক করে দেবেন আপনি যতগুলো টাইটেল ডিসক্রিপশন লিখেছিলেন প্রথম যেভাবে আপলোড করার সময় সেগুলো চলে আসবে তো আপনি কী করবেন নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে সোমর আপনি সোমরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি সোমরে ক্লিক করে দিচ্ছি তো যখনই সোমরে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন পেড প্রমোশন এগুলো অটোমেটিকলি সাজেস্ট ক্যাপচার এগুলো আপনারটা ট্যাগ ব্যবহার করেছি সবগুলো চলে আসছে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে ভিডিও ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপচার সার্টিফিকেশন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজ তো এখানে কিন্তু আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা যদি আপনার হিন্দি হই বাংলা হই কিভাবে আপনি চেঞ্জ করবেন তো আপনাকে আমি সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমি যে যে ডিসপেকশন টাইটেল বা ল্যাঙ্গুয়েজ এগুলো আমি কি ব্যবহার করবো নাকি তো আমি আপনাদেরকে বলবো এগুলো ব্যবহার করার দরকার নেই কারণ আপনি বাংলায় লেখেন হয়তো হিন্দিতে লেখেন যারা হিন্দিতে আসেন যারা ইংলিশে আসেন ইংলিশে লেখেন তো আপনি এটা সিলেক্ট করার কিছু দরকার নেই আপনি চাইলে শুধু ভিডিও ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে দেবেন কীভাবে করুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন যে সবগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসে আপনি হিন্দি হলে হিন্দি এখান থেকে আপনার যে ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে খুঁজে নেবেন এখানে সব ল্যাঙ্গুয়েজ আছে খুঁজে নেবেন যখন আপনি সিলেক্ট করে দেবেন আপনি যেমন আমি একটা দেখে বা দেখাচ্ছি আমি কিন্তু অসিলেক্ট করবো না আমি দেখুন এটা সিলেক্ট করছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ অপশন আসছে তো যখন আপনার ল্যাঙ্গুয়েজটা সঠিক হয়ে যাবে সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে বসিয়ে আপনি এখান থেকে সেভ করে দিলে অটোমেটিকলি সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে সেই কোনো টেনশন নেই তো আমি এখন সিলেক্ট করতে চাচ্ছি না বাস আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা আপনাদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বা ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তো আশা করি আপনারা বুঝে গেছেন যদি বুঝে যান যেন অবশ্যপর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা একটা সাবস্ক্রাইবারে আমাদের নতুন নতুন ভিডিও নিয়েস্তে বাধ্য করবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন